মেধাবীরা যখন দিন রাত পরিশ্রম করে মেধাভিত্তিক সমাজ গড়তে চায়, সেখানে 56% কোটা বৈষম্য সৃষ্টি করছে, দেশে থাকতে পারছে না, কারণ দেশে কোনো চাকরি পাচ্ছে না। আন্দোলন করে যদি বাতিল না করা যায়, দেখা যাক আমরা আরো কঠোর হব। আমাদের যে সম্মানীয় মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছিলেন নিঃস্বার্থভাবে, কেন যুদ্ধ করেছিলেন, পাকিস্তানিরা যে বৈষম্যটা আমাদের সাথে তৈরি করেছিল সেই বৈষম্য অবসানের জন্য যুদ্ধ করেছিল। তারা কিন্তু চায় নাই পরবর্তীতে আবার কোনো বৈষম্য তৈরি হোক। এখন এই যে 30% কোটা, 30% মুক্তিযোদ্ধা কোটা সহ টোটাল 56% কোটা, মানে যখন মেধাবীরা যখন দিন রাত পরিশ্রম করে মেধাভিত্তিক সমাজ গড়তে চায়, সেখানে কোটা এই 56% কোটা বৈষম্য সৃষ্টি করছে। তারা কি ওই জন্যই মুক্তিযুদ্ধ করেছিল? না, এটা আমাদের দাবির জাতির কাছেও প্রশ্ন। আমরা সেই বৈষম্যের অবসান চাই এবং আমাদের দাবি মানতে হবে। কোটা প্রথা এই সমস্যা যেটা এখন হচ্ছে, যে মেধাবীরা হচ্ছে দেশ ছাড়তে বাধ্য হচ্ছে, তারা কিন্তু বাইরেই বেশিরভাগ যেতে চাচ্ছে। কেন যেতে চাচ্ছে? কারণ দেশে চাকরি পাচ্ছে না। যেখানে 56% কোটা সেখানে মেধাবীরা, একটা 46তম BCS এর যে বিশ্লেষণ, সেখান থেকে দেখা যাচ্ছে মাত্র মেধাবীদের জন্য সিট আছে মাত্র 250টা। সেই 250-এর মধ্যে যদি কেউ আসতে পারে তাহলে সে মেধাবী, নয়তো সে না। কিন্তু সব মানে বাকিরা কি মেধাবী ছিল না? তারা কি পরিশ্রম করে নাই? এই যে বৈষম্য, এই বৈষম্যের কারণে কি কি সমস্যা হতে পারে? মেধাবীরা দেশ ছাড়তে বাধ্য হচ্ছে, তার মানে কি হচ্ছে? এই কোটা প্রথাই দেশ মেধাবীদেরকে দেশ ছাড়তে বাধ্য করছে। কোটা প্রথা ভবিষ্যৎ প্রজন্মের কাছে অভিশাপ না আশীর্বাদ? অবশ্যই অভিশাপ। এই যে তারা হচ্ছে দেশে থাকতে পারছে না, কারণ দেশে কোনো চাকরি পাচ্ছে না। কেন চাকরি পাচ্ছে না? সেই যে সীমিত একটা সংখ্যক সিট, সেই সিটের মধ্যে তারা আসতে পারছে না। যেখানে 56% এই কোটা, যেটার কোনো দরকার নাই। কোটা কাদের জন্য? যারা পিছিয়ে পড়া জাতি তাদের জন্য। সেই মুক্তিযোদ্ধাদের নাতিরা, তারা কি পিছিয়ে পড়া মানে গোষ্ঠী? এটা জাতির কাছে প্রশ্ন। আন্দোলন করে যদি বাতিল না করা যায়, দেখা যাক আমরা আরো কঠোর হব। আমরা আরো কঠোরভাবে আন্দোলন করব, পারলে আমরা জীবন দিয়ে দিব। মুক্তিযোদ্ধারা দিয়েছে না? যারা হচ্ছে যুদ্ধ করেছে তারা জীবন দিয়েছে, আমরা দিয়ে দিব। কারণ তারাও বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ করেছে, আমরাও বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ করছি।